গরু চুরির সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ঘটনাকে ঘিরে উত্তেজনা পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়। এদিন সকালে ওই তিন যুবককে এলাকার এক মন্দিরের পাশে বসে থাকতে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে কোনো সন্তোষজনক উত্তর না মেলায় তাদেরকে গরু চুরির সন্দেহে আটকে রাখে গ্রামবাসীরা। এর আগে ওই এলাকায় বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ গ্রামবাসীদের। খবর পেয়ে মালদা থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে ধৃত তিনজনের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশ এবং একজনের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে তারা বলে জানা গিয়েছে। ঘটনা খতিয়ে দেখছে মালদা থানার পুলিশ। সকাল 8টা নাগাদ তিনজন কৈলাসপুর ওই লাল ব্রিজ যে আছে ওইখানে তিনজনে বসেছিল। তো প্রথমে জঙ্গলের মধ্যে প্রথমে আমাদের গ্রামেরই পলাশ সরকার ও দেখে, তো দেখার পরে ও জিজ্ঞাসা করে, তো দেখার পরে জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ি কোথায়। তো ঠিকঠাক ঠিকানা বলতে পারিনি, তখন আমাকে ইনফর্ম করলো। তো তখন আমি গিয়ে দুজনকে পেলাম। তো প্রথমে ওরা ঠিকানা দিল যে আমরা বাংলাদেশে। তো ঠিকঠাক ইন্ডিয়ার কোনো কথাই বলতে পারলো না। তারপরে বললো যে সন্দীপন বলে এক ভদ্রলোক আছে লক্ষ্মীপুরে বাড়ি, ওদের আত্মীয়, ওর বাড়িতে আমরা আসছিলাম, রাত্রে এখানেই ছিলাম। তো পরবর্তীতে দেখা গেলো ওই আরেকজন যে ছিল ওকেও আমরা সন্দীপনের সঙ্গে পেলাম। তাতে একজনের বাড়ি বৈষ্ণবনগর থানায় বলছে, ওখানকার ঠিক অ্যাড্রেস তাও ক্লিয়ার দিতে পারছে না। এবার সন্দেহভাবে আমরা ধরে রেখেছি, থানাকে ইনফর্ম করেছি। কতজন ধরা পড়েছে? তিনজন। তিনজনের বাড়ি কি বাংলাদেশ? না, দুজনের বাড়ি বাংলাদেশ। সঠিক ঠিক বলছে না তারা? একজনের বাড়ি ও ঠিকানা দিচ্ছে ভারতে।